মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। পাহাড়গুলোই কয়েক পা করে এগিয়ে এসেছে, ওকে ঘিরে ছোট হচ্ছে একটু একটু করে। খাবি খেতে খেতে উঠে বসে উইলিয়াম, বসতে গিয়েই মাটিতে পড়ে যায়, গড়িয়ে যায় কয়েক পাক, মাথাটা অসম্ভব ঘুরছে। সব সংকেত পরিষ্কার। মুহূর্তে একটা বিদ্যুতের ফলা তীরের মতো নেমে আসে ওর বুক লক্ষ্য করে। সেই আগুনটা সমস্ত শরীর দিয়ে অনুভব করে উইলিয়াম। গোটা দৃশ্যপট লাল হয়ে যায় মুহূর্তে, টকটকে উজ্জ্বল লাল। অনেকদিন ধরেই আসছে, আমার গরু ভেড়াগুলো ভয়ে কাঁটা হয়ে থাকে সবসময়। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী অবলম্বনে হিমশীতল। শীতের সঙ্গে বিচ্ছেদের একটা সম্পর্ক আছে, তাই না? সেই জন্যই বোধহয় ডিসেম্বর এলেই বাঙালির সোশ্যাল মিডিয়া জুড়ে ভাবপ্রবণ স্ট্যাটাসের বন্যা আছড়ে পড়ে। বিরহের থেকে বেশি রোম্যান্টিক আর কি কিছু আছে? না না, আমাদের আজকের গল্প প্রেম বা বিরহ নিয়ে নয়, বরং আজকের গল্পটা শীতের আর শীতের অনুষঙ্গ হিসেবে যা আসে সেই সব কিছুর। শুনতে থাকুন মোহনা দেবরায়ের ভাবানুবাদে অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী হিমশীতল। আপনার চিঠিগুলো? আগুনের দিকে তাকিয়ে প্রায় সমাধিস্থ হয়ে গিয়েছিল উইলিয়াম। চমক ভাঙে বেয়ারার ডাকে। সামনেই দাঁড়িয়ে আছে ছোকরা, হাতে একটা কাগজের বান্ডিল, বিগত দুই সপ্তাহে উইলিয়ামের নামে আসা চিঠিপত্র। এই দুর্গম পাহাড়ি উপত্যকায় এসে পৌঁছতে এইটুকু সময় লেগেই যায়, আরও বেশি সময় লাগলে কিংবা আদৌ না এসে পৌঁছলে ভালো হতো। বারবার যে জীবন থেকে মুখ লুকোতে এই পাহাড়ের কোলে পালিয়ে আসা, সে যদি কেবল পথ খুঁজে পিছু ধাওয়া করে চলে আসে তাহলে বড় বিরক্ত লাগে। অন্যমনস্কভাবে চিঠিগুলো নিয়ে কাউচের একদিকে ফেলে রাখে উইলিয়াম। খুলতে ইচ্ছা করে না কোনোটাই। প্রায় গোটা সাতেক চিঠি, ও মোটামুটি না পড়েই বলতে পারে সম্ভাব্য প্রেরক কে কে। অন্তত গোটা দুয়েক এসেছে উকিলের কাছ থেকে। দীর্ঘদিন ধরে একটা মামলায় অনুপস্থিত থাকছে সে, আদালত সমন পাঠিয়েছে হয়তো। এবার মামলাটা পারিবারিক, উইলিয়াম শুধু বিরক্তই নয়, ঘৃণা লাগে এই মামলা মোকদ্দমার হুজ্জুত। সেই কবে বাপ ঠাকুরদার আমলে সম্পত্তি নিয়ে কি বিবাদ হয়েছিল সেই আমলের গোলমাল, তার শুনানির অন্ত নেই। আর উইলিয়ামকে যেন নিজের চাঁদ মুখটা সেখানে দেখাতেই হবে। একটা বা দুটো পাঠিয়েছে ডেভিড, কুশল জিজ্ঞাসা করেছে নির্ঘাত। সে উইলিয়ামের ঘনিষ্ঠ বন্ধু, অন্তত শহরে থাকাকালীন। কিন্তু ডেভিড সহ কেউই বুঝতে চায় না যে লন্ডনে দমবন্ধ করা রুজিরুটি জীবন ছেড়ে এই আল্পসের পাণ্ডব বর্জিত উপত্যকায় যখন উইলিয়াম পাহাড়ি উঠবে বলে আসে, তখন কোনো পিছুডাকি তার কাছে বিশেষ আহ্লাদের নয়। সকলেই ভাবে খোঁজ নিলে বুঝি উইলিয়াম বুঝবে তার জন্য কতটা ওরা ভাবে, কিন্তু আদতে কাছের মানুষদের এই ভাবনা চিন্তা চিরকালই কেমন যেন দম আটকে দিয়েছে উইলিয়ামের। সেই জন্যই হয়তো ওর সেভাবে কারো সঙ্গেই গভীর বন্ধুত্ব নেই। বাকি চিঠিগুলো সম্ভবত আন্ট মেগানের পাঠানো, সন্তানসহ ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব উইলিয়ামের। তবু সাতটা চিঠি হওয়ার কথা নয়, এর মধ্যে একটা অন্তত এমন চিঠি আছে যেটার প্রত্যাশা উইলিয়াম করছে না। উইলিয়ামের বয়স 32, এখনো অকৃতদার, কলেজের অধ্যাপক, এক নজরে দেখলে লোকে বলবে ও ভালোই আছে।
কিন্তু আদতে ভালো থাকা কাকে বলে সেভাবে কোনোদিন জানতে পারেনি উইলিয়াম। হ্যাঁ, জীবনে আনন্দের মুহূর্ত অনেক এসেছে, কিন্তু কখনোই ওর মনে হয়নি যে ও ভালো আছে। এর অবশ্য কারণও আছে। বাবা মারা গেছে অনেক ছোটবেলায়, মা ওকে মানুষ করেছেন অনেক কষ্টে। সেই সময় থেকেই মায়ের দূর সম্পর্কের বোন মেগান উইলসনকে দেখে আসছে উইলিয়াম। মাকে অনেকবারই বলতে শুনেছে সেই সময় যদি উইলসন পরিবার ওদের পাশে না দাঁড়াতো তাহলে হয়তো উইলিয়ামের হাত ধরে রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো মাকে। তাই মিস্টার উইলসন মারা যাওয়ার পর যখন ওদের পরিবারটা আতান্তরে পড়ল, তখন মা নিজের থেকেই ওদের দায়িত্ব নিয়ে নিল। কারণ ততদিনে উইলিয়াম কলেজের চাকরিটা পেয়ে গেছে, সেই থেকে এই চলেছে। মা মারা যাওয়ার আগে ওকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল, আর যাই হোক, উইলিয়াম কখনো ওদের দায়িত্ব নিতে অস্বীকার করবে না। সত্যি বলতে কি, অস্বীকার করার মতো মানসিকতাও কখনো খুঁজে পায়নি উইলিয়াম। অনেক ছোটবেলা থেকেই দুর্দশার সঙ্গে লড়াই করে বড় হতে হতে মাথার ভিতরে একটা ধারণা কিভাবে যেন ঢুকে গিয়েছিল যে উইলিয়ামের জীবনটা আদতেই উইলিয়ামের নিজের নয়, তার জন্মই হয়েছে নানান রকম ঋণ শোধ করার জন্য। এই করতে করতেই তার একদিন মৃত্যু হবে। তার নিজের ইচ্ছে ছিল ডাক্তার হবে, কিন্তু ডাক্তারি পড়ার সামর্থ্য এবং সময় কোনোটাই ওকে দিতে পারেনি ওর পরিস্থিতি। দর্শন নিয়ে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বেরোনোর খুব অল্প দিনের মধ্যেই পড়ানোর কাজটা পেয়ে গিয়েছিল সে। তবু জীবন যতই লড়াই কিংবা দুঃখ দুর্দশার মধ্যে কাটুক, যৌবন সেসবের নিয়ম মেনে আসে না। উইলিয়ামের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু এখানেও তার ভাগ্য বিশেষ প্রসন্ন ছিল না। ইউনিভার্সিটিতে পড়াকালীন যে বাড়িতে ভাড়া থাকত, গ্রেস ছিল সেই বাড়িওয়ালার মেয়ে। এখন উইলিয়ামের সন্দেহ হয় তার প্রতি ভালো লাগাটা জন্মেছিল প্রাথমিকভাবে তার হাতের রান্না খেয়ে। সে যাই হোক, গ্রেসকে দেখার পরেই জীবনে প্রথমবার নিজের জন্য বাঁচতে ইচ্ছা করেছিল উইলিয়ামের। প্রথম মনে হয়েছিল ওর জীবনের কিছুটা অংশ নিজেরও, যেখানে আর কাউকে ভালো রাখার দায়িত্ব ওর নেই, শুধু নিজেকে ছাড়া। যদিও এই পর্যায়টা কিছুটা মোহমায়ার মতোই কেটে গেছিল। কিছুদিন পরেই উইলিয়াম বুঝতে পারে পূর্ব রাগের সময়টাতে এই ধরনের কল্পনা বিলাসী চিন্তাভাবনা আসাটা স্বাভাবিক। তারপরই যখন ভবিষ্যতের ভাবনা চিন্তা একটা পেল্লায় ইগল পাখির মতো তীক্ষ্ণ নখ ফুটিয়ে কাঁধের ওপর চেপে বসে, জীবনের আর পাঁচটা দায়িত্বের থেকে তাকে আলাদা করা যায় না। হয়তো কোনোদিন নিজের ইচ্ছেতে বা ভালোবেসে কোনো দায়িত্ব নেয়নি বলেই দায়িত্বের প্রতি একটা অদ্ভুত বিতৃষ্ণা ছিল উইলিয়ামের। এই দায়িত্ব থেকে ছুটে বেড়াতেই বারবার পাহাড়ের কাছে আসা, মাউন্টেনিয়ারিংটা এখন একরকম বাৎসরিক রীতি হয়ে গেছে ওর কাছে, প্রায় পূজার্চনার পর্যায়ে। পাহাড় শুধু তাকে ডাকে তাই নয়, পাহাড়ে চড়ার প্রস্তুতি, পাহাড়ে চড়া, এই সব কিছুই ওকে একটা অন্যরকম অনুভূতি দেয়। যত দূরে চোখ যায় একের পর এক তুষার ধবল পর্বতের চূড়া, তাদের বিশাল নিরবতা, ওর মনে যে অনুভূতিটা জাগিয়ে তোলে তার সবচেয়ে কাছাকাছি নামটা হলো বিস্ময়ে মেশানো শ্রদ্ধা। যদি পর্বতের কোনো নিজস্ব ধর্ম থাকত, তবে নিঃসন্দেহে সেই ধর্মই গ্রহণ করত উইলিয়াম, ঠিক যেভাবে কোনো ধার্মিক মানুষ কোনো পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের জন্য তৈরি হয়। উইলিয়াম সেভাবেই তৈরি হয় পাহাড়ে আসার জন্য। পর্বতের প্রতি ওর কেন যে এই ভালোবাসা সে কথাও নিজেও জানে না। যে গুটিকয় বন্ধু বান্ধব ওর আছে তারা এই নিয়ে জল্পনা করে প্রায়, সারা বছর আর কিছু করুক না করুক, আল্পস পর্বতের কোনো না কোনো ছোটোখাটো উপত্যকায় এমন কোনো হোটেলে উইলিয়ামকে দেখা যাবেই, যেখানে মূলত পর্বতারোহীরাই আসে। উইলিয়ামকে অবশ্য এমনিতে ধার্মিক মানুষ বলা যায় না, দেবদেবীর ওপর বিশ্বাস রেখে সে জীবনে খুব বেশি কিছু পায়নি, বরং চিরকাল একের পর এক বাধা, অশান্তি, মানসিক অস্থিরতা পেয়ে পেয়ে ভগবান নামক অস্তিত্বটার প্রতি একটা বিরক্তি মেশানো অবজ্ঞাই জন্মেছে ওর। উইলিয়াম এই মুহূর্তে নাস্তিক। একটা না একটা দুর্যোগ সবসময় লেগেই থাকে উইলিয়ামের জীবনে, লোকজন আড়ালে ওকে বিস্তর আহা বিচারাও করে। যেমন এই কিছুদিন আগেই নতুন করে একটা বিপর্যয় ঘটে গেছে। ওর খুব ভালো একজন বন্ধু হেনরি হঠাৎ কিছুদিন আগেই আত্মহত্যা করেছে।
বাজারে অনেক দেনা হয়ে গিয়েছিল তার। তাকে যারা ধার দিয়েছিল তার মধ্যে উইলিয়ামও ছিল। নিজের কিছুটা অসুবিধে করেই হেনরিকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়েছিল সে। আন্ট মেগানকেও কটা টাকা কম পাঠাতে হয়েছিল সেবার। মেগান আবার পরে ইনিয়ে বিনিয়ে একটা চিঠিতে লিখেছিল, পরের মাসে যেন সম্ভব হলে উইলিয়াম কটা টাকা বেশি পাঠায়। যাই হোক, হেনরি যে তলায় তলায় জুয়া ধরেছে সেটা উইলিয়াম জানত না। জানতে পেরেছিল সুইসাইড নোট পড়ে। জুয়ায় প্রায় 5,000 পাউন্ড হারিয়েছিল সে কিছুদিন আগেই। ওই লোকসান থেকে ফেরার কোনো উপায় না পেয়ে ঝুলে পড়েছিল গলায় ফাঁস লাগিয়ে। উইলিয়ামের নিজের মনে অবশ্য 1 পাউন্ডের শোকের থেকেও বেশি কাজ করছিল আচমকা একটা জলজ্যান্ত মানুষকে হারিয়ে ফেলার আকস্মিকতা। হেনরি যে ওর বিরাট কাছের বন্ধু ছিল তা নয়, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে যে লোকটার সঙ্গে আগের দিনও বসে পাইপ খেয়েছে, বাজার দর আর আবহাওয়া নিয়ে আলোচনা করেছে, এবং তখন যার মধ্যে সামান্যতম কিছু সমস্যা আছে বলে মনে হয়নি, হঠাৎ পরদিন খবরের কাগজের কোনায় তার মৃতদেহের ছবি দেখাটাকে কিছুতেই সহজভাবে নিতে পারছিল না। তাই কোনো দিকে না তাকিয়ে কিছুটা ঝোঁকের মাথাতেই এখানে আসার পরিকল্পনা করেছিল। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কজন আছে সবাই অবাক হয়েছিল, বিরক্তও হয়েছিল। এই সময় আবার কেউ বেড়াতে যাওয়ার পেছনে পয়সা নষ্ট করে? কিন্তু উইলিয়াম অন্য ধাতুতে গড়া। মাউন্টেনিয়ার হিসেবে এখন একটা ছোটখাটো পরিচিতি তৈরি হয়ে গেছে উইলিয়ামের। ছোটখাটো ট্রেক আজকাল গাইড ছাড়া সে একাই করে, এবারও সেরকম স্থির করেই এসেছে। এই মুহূর্তে কারো মুখ দেখতে ইচ্ছে করছে না। কাল বেরোনোর কথা, আপাতত ডিনার সেরে হোটেলের কমন স্পেসে আগুনের ধারে বসেছিল। সেই সময় এক বান্ডিল কাগজ এসে ওকে যেন আরেকবার বুঝিয়ে দিয়ে গেল, যতদিন বেঁচে আছে এই অন্তঃসার শূন্য দায়িত্বের পাহাড় থেকে নিষ্কৃতি নেই। খামগুলো উল্টে পাল্টে দেখছিল উইলিয়াম, যা ভেবেছে তাই। একটা খামের ওপর চোখ পড়ল হঠাৎ, গোলাপি রঙের খাম, খুব মৃদু একটা সুবাস আসছে তার গা দিয়ে। লন্ডন থেকে এত দূরে পাহাড়ের কোলেই নির্জন উপত্যকায় বসে এই গন্ধটাকে কেমন যেন অলৌকিক মনে হলো। এই গন্ধটা তো এখানে পাওয়ার কথা নয়। খামের ওপরে প্রেরকের নাম নেই। খামের মুখটা ছিঁড়ল উইলিয়াম, চিঠিটা বের করে মেলে ধরল মুখের সামনে। চেনা হাতের লেখা, খুব চেনা। এই হাতের লেখায় অনেক চিঠি আজ অবধি পেয়েছে উইলিয়াম। সবকটা খুলে দেখারও প্রয়োজন মনে করেনি। আর ইডিথের স্বভাব আরও অদ্ভুত। সামনাসামনি দেখা হলে সে কখনো ওই চিঠিগুলো বা ওগুলোর বিষয়বস্তু নিয়ে কথা বলতো না, যেন চিঠিগুলো নিজে লেখেইনি, লিখেছে অন্য কেউ। হ্যাঁ, ইডিথ, এমন একটা কিছু সারা জীবন ধরে খুঁজে গেছে উইলিয়াম, যেটা একান্তভাবেই ওর নিজের আর কারো নয়, যেখানে আর কারো কাছে কোনো হিসেব দেওয়ার দায়বদ্ধতা নেই। এই খোঁজার শুরুটা অবশ্য হয়েছিল গ্রেসের থেকে। এই কাজে বহুবার নারীসঙ্গ হয়েছে তার। কেউ ওকে পৌঁছে দিয়েছে স্বর্গের দোরগোড়ায়, কেউ বা ওকে জড়িয়ে ধরে কেঁদেছে সারা রাত, কেউ ওর মাথাটা বুকের উপর চেপে ধরে রেখে দিয়েছে অনেক লম্বা কোনো মুহূর্ত ধরে। মানসিকভাবে বিপর্যস্ত লোকজনকে নিজের দিকে আকর্ষণ করার একটা সহজাত প্রবণতা আছে উইলিয়ামের। কিন্তু প্রত্যেকবারই রাত কেটে সকাল হয়েছে, আর সেটা হওয়ার আগে পর্যন্ত প্রত্যেকবারই ওর মনে হয়েছে এই সেই, আর কেউ নয়, এই। কিন্তু শেষ অবধি গিয়ে ব্যাপারটা কেবল উইলিয়ামের নিজের থাকেনি। জীবনের এই পর্যায়ে এসে উইলিয়ামের মনে হয় মুহূর্ত ছাড়া কেউ নিজের নয়। ইডিথ এর ব্যতিক্রম নয়, মেয়েটা আদতে উইলিয়ামের ছাত্রী, বেশ সম্ভাবনাময় ছাত্রী। ওর চেয়ে বছর দশেকের ছোটই হবে। ওর প্রতি কোনোদিনই কিছু ছিল না উইলিয়ামের। নানান ছলছুতোয় বারবার ওর কাছে আসতে চাইছে মেয়েটা, চিঠি পাঠাতে শুরু করলো মাঝে মাঝে, প্রথম দিকে কাজের, পরের দিকে অকাজের। অকাজের কথাগুলো বেশ অদ্ভুত, পড়ে মনে হতো কেমন যেন সাজানো বাগানের মতো শব্দ। এত চিন্তা ভাবনা করে এর আগে কাউকে কথা বলতে দেখেনি উইলিয়াম, যেন সক্রিয়ভাবে ওকে খুশি করার চেষ্টা করছে মেয়েটা।
একটা সময় ক্লান্তিই হোক আর যে কারণেই হোক, অকাজে চিঠিগুলো আর মন দিয়ে পড়তো না উইলিয়াম। কিন্তু মেয়েটা ছাড়ার পাত্র নয়। উইলিয়াম অনেকবার ওকে ঠেলে দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কতদিন আটকাবে? মনের অনেক ভেতরে একটা ফাঁকা জায়গা সবসময় একটা কিছুর জন্য আকুপাকু করে। সেখানে পছন্দ অপছন্দটাও একটা পর্যায়ে গিয়ে বিলাসিতা হয়ে যায়। তাই এক সময় হার মানতেই হয়। কিন্তু মানসিকভাবে কখনোই ইডিথের সঙ্গে জড়ায়নি উইলিয়াম, অন্তত তেমনটাই ও বিশ্বাস করে। বেড়াতে এসে আবার একখানা আবেগে কাঁপা চিঠি পড়া মহা যন্ত্রণা। না পড়েই কাগজটা আগুনের দিকে ছুঁড়ে দিতে যায় ও, কিন্তু হঠাৎ চিঠির কয়েকটা বাক্যের দিকে নজর পড়ায় থেমে যায়। কিছুটা অনিচ্ছা নিয়েই ও পড়তে শুরু করে। প্রিয় প্রফেসর অ্যাডামস, ভাবছেন হঠাৎ আপনাকে আপনার নামের বদলে এই সম্মানীয় সম্বোধন কেন করছি, তাই তো? যতই হোক, আপনি আমার শিক্ষক, যে সম্মানটুকু আপনার প্রাপ্য সেটা তো আপনাকে দেওয়াই উচিত, তাই না? যাকগে, কাজের কথা বলি। আমি জানি মানসিকভাবে আপনি আমার সঙ্গে কখনোই জড়াননি, আর সত্যি বলতে কি, আমিও চাইনি আপনি জড়ান, কারণ আমি নিজেও মানসিকভাবে আপনার সঙ্গে জড়াইনি, অন্তত জড়াতে চাইনি। ব্যক্তিগত জীবনে যে অসহ্য একাকিত্বের সঙ্গে যুঝে চলতে হয়, সেটা কাটানোর জন্যই একটু আশ্রয় চেয়েছিলাম আপনার কাছে, কারণ আপনাকে আমি ভরসা করতে পারি, বোধহয় নিজের থেকেও বেশি ভরসা করি, মিথ্যে বলবো না, আশ্রয় আপনি দিয়েও ছিলেন। কিন্তু মুশকিল হলো, বিষয়টা আমার পরিকল্পনা মাফিক এগোলো না শেষ পর্যন্ত, এবং আমি আবিষ্কার করলাম না চাইতেই আমি সারা দিন আপনার কথাই ভেবে যাচ্ছি, আক্ষরিক অর্থেই সারা দিন। এতে পড়াশোনার ক্ষতি এখনো হচ্ছে না, যেহেতু আপনার সঙ্গে আমার পড়াশোনারই সম্পর্ক, তবে দৈনন্দিন কাজেকর্মে ক্ষতি হচ্ছে ঢের। হ্যাঁ মিস্টার অ্যাডামস, আমি আপনার প্রেমে পড়েছি, বিষয়টা বেশ অসহায় রকমের, তাই না? যে লোকটা আমাকে ওভাবে ভালোই বাসে না, সেই কিনা সারা দিন মাথার ভেতরে ঢুকে বসে আছে। আমি ঠিক এই বিষয়টা পছন্দ করি না জানেন, বলতে পারেন এই কয়েকদিনে আমি নিজেকেও কিছুটা অপছন্দ করতে শুরু করেছি, মানে নিজেকে ঠিক এভাবে দেখতে অভ্যস্ত নই কিনা, আসলে হঠাৎ করে বড্ড আত্মসম্মানে লাগছে বলতে পারেন, কোনো কারণ নেই এর। না না, আমি আপনাকে একটুও দোষ দিচ্ছি না, দোষ আমি নিজেকেই দিচ্ছি। কেমন যেন নিজের মনেই নিজেকে বড় সস্তা লাগছে, আসলে আপনি আমার ব্যাপারে এত নির্দয় রকমের উদাসীন, অবশ্য হবেন নাই বা কেন, আমি যদি মূর্খ হই এখন সেটা তো আর আপনার দোষ না। যাই হোক, আর আমি এখানে আপনার জন্য এরকম পাগল, এই ব্যাপারটার সঙ্গে না আমি আর শান্তিতে ঘর করতে পারছি না, আর এটা সম্পূর্ণভাবে আমিই করছি নিজের সঙ্গে। তো আপাতত আমি আপনার সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন করছি, ক্লাসরুমের বাইরে আপনার সঙ্গে আর দেখাও করব না, আজ থেকে আপনি কেবল আমার শিক্ষক ছাড়া আর কিচ্ছু নন। অবশ্য এত কথা এক্ষুনি চিঠিতে না লিখে পরেও বলতে পারতাম, কিন্তু আমাকে তো আপনি জানেনই, আমি সামনাসামনি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, অস্বস্তি লাগে। যদিও আপনি সেই একম এব দ্বিতীয় মানুষ যার কাছে আমার এমনিতেই আর অস্বস্তি বলে কিছুই অবশিষ্ট নেই, আমার মনে হয় জানেন এখনো আমি আপনাকে যা খুশি বলতে পারি, যখন খুশি বলতে পারি, সেই জায়গাটা অবশ্য গেল আজ। সে যাকগে, সমস্যা নেই, আর আমি জানি আপনার তেমন খারাপও লাগছে না, কারণ প্রথমত আমি রইলাম কি রইলাম না আপনার কাছে সেটা বিশাল পার্থক্যের ব্যাপার কিছু না,
আর দ্বিতীয়ত আপনার ক্ষমতা আছে যন্ত্রণাকে উপেক্ষা করতে পারার, অন্তত যতটুকু আমি আপনাকে চিনেছি। ভালো থাকবেন। চিঠিটা পাশে রেখে দিয়ে আচমকা হাসতে শুরু করে উইলিয়াম। হাসতেই থাকে, নিজের কি সুন্দর একটা ছবিও তৈরি করতে পেরেছে মানুষের মনে। আপনার ক্ষমতা আছে যন্ত্রণাকে উপেক্ষা করতে পারেন, এইটুকুই তো, আর কি চাই? ঘরে লোকজন বেশি ছিল না, এই সময় যারা এসেছে সকলেই পাহাড়ে চড়ার জন্যই এসেছে। দু একজন ঘাড় ঘুরিয়ে দেখছিল ওকে, কিন্তু তাদের দিকে মনোযোগ যায় না উইলিয়ামের, ঠিক যেভাবে মনোযোগ যায় না বাকি চিঠিগুলোর দিকেও। হাসিটা অবশ্য উইলিয়াম সামলে নেয় কয়েক মিনিটের মধ্যেই, ওর মুখে আবার ফুটে ওঠে পাথর কঠিন গাম্ভীর্য। এরপরে যেদিন দেখা হবে এইডিথ আগন্তুকের মতো ব্যবহার করবে ও জানে। মেয়েটার মধ্যে একটা উগ্র পাগলামি আছে, যেটা এমনিতে খুব কম চোখে পড়ে অন্য মেয়েদের মধ্যে। একান্ত মুহূর্তেও এটা লক্ষ্য করেছে উইলিয়াম। ইডিথের কথাটা ভুল নয়, তার জন্য যে খুব দুঃখ হওয়ার কারণ আছে উইলিয়ামের তেমনটা নয়। কিন্তু এই মুহূর্তে ওর জীবনে ইডিথ ছিল এমন একটা ব্যাপার যেখানে কোনো চাওয়া পাওয়া লাভ ক্ষতির হিসেব ছিল না। উইলিয়ামের জীবনটা কিছুটা হলেও উইলিয়ামের নিজের ছিল, তার একটা কারণ হলো ইডিথ। এইটুকু কার্যকারিতাই ছিল ইডিথের। এই মুহূর্ত থেকে উইলিয়াম আবার একজন মানুষ, যার নিজের বলতে কেবল এই পাহাড়ে আসার ইচ্ছেটুকু তার শেষ এবং একমাত্র আশ্রয়। আপাতত মাথাটা ভারী হয়ে আসে ওর, কোনো চিন্তাভাবনা বা অনুভূতি কাজ করে না, কেমন যেন অবশ লাগছে শরীরটা, মরার মতো, অথচ পেটের ভিতরে যেন কি একটা দলা পাকাচ্ছে। চোখের দৃষ্টিতে অবশ্য সেই শূন্য ভাব। সেভাবেই চিঠিটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে রাখেও, মনের মধ্যে কেউ যেন চিৎকার করে চলেছে ক্রমাগত, আর কত, আর কত, সব খারাপ কেন আমার সঙ্গেই হতে হবে, আমিও তো একটা মানুষ। মনের ভেতর আস্তে আস্তে একটা রাগ মাথা চাড়া দেয় উইলিয়ামের। কার বা কিসের ওপর রাগ সেটাও জানে না, কিন্তু গোটা পৃথিবীর সব কিছুকে ঘৃণা লাগতে শুরু করে হঠাৎ করে। আবার কেন আমি এরকম, কেন নিজেকে এত অপছন্দ করি আমি, আমি কি করে থাকবো বাকি জীবনটা এই জঘন্য লোকটার সঙ্গে। ভাবতে ভাবতে শান্তভাবেই একটা পাইপ ধরায়ও, ফায়ার প্লেসে একটা মোটা কাঠ চড়পড় করে ওঠে হঠাৎ। মাঝে মাঝে ভাবতে ভালো লাগে মাথার ওপর পরমেশ্বর গোছের কেউ বা কারা বসে আছে, যারা উইলিয়ামের এই অপরিসীম ভোগান্তি দেখে মনে মনে মজা পাচ্ছে। নানান ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে ওকে ফেলে নানাভাবে পরীক্ষা করছে, ঠিক একটা ল্যাবরেটরির কিনিপিকের মতো। তাকে উদ্দেশ্য করে মনে মনে একটা গালাগাল দিয়ে ওঠে উইলিয়াম। খুব মজা না, খুব মজা, সব কেড়ে নিতে হবে এক এক করে, এই জন্যই তোমাদের বিশ্বাস করি না, তোমরা বিশ্বাসের পাত্রই নও। আই হেট ইউ অল অফ ইউ। রাত দুটো থেকে যাত্রা শুরু হবে, তাড়াতাড়ি শুয়ে পড়া দরকার। কিন্তু নিজের জায়গা থেকে উঠতে ইচ্ছে করে না উইলিয়ামের, মাথার ভেতর যেন হাজারটা মথ উড়ে বেড়াচ্ছে, ঝাপসা করে দিচ্ছে সবকটা ইন্দ্রিয়ের অনুভূতি। কেবল মাঝে মাঝে আপন মনেই বলে উঠছে, ও সব সব কেড়ে নিতে হবে এক এক করে, তাই হোক তাই হোক। দুই একজন ওর আশপাশ দিয়ে ঘুরে যায় কথা বলার আশায়, একজন একটু কিন্তু কিন্তু করে একটা দেশ লাই যায়, কিন্তু উইলিয়াম দেখতে বা শুনতে পায় না কিছুই, ঠিক যেভাবে দেখতে পায় না উল্টো দিকে বসে থাকা দুটো লোককে। অনেকক্ষণ থেকেই ওকে লক্ষ্য করছে লোক দুটো, কিন্তু একসময় উইলিয়ামেরও চোখ পড়ে যায় দৈবাত। ওর মন বলে ওকে নিয়েই আলোচনা করছে ওরা। ভেতর ভেতর চমকে ওঠে উইলিয়াম,
এক মুহূর্তের জন্য মনে হয় ও ওদেরকে চেনে, এই হোটেলেই দেখেছে এর আগে, তবে কথাবার্তা হয়নি। একজনকে দেখতে পুরোহিত গোছের, সম্ভবত চার্চের কেউ, অন্যজনের বয়স অল্প। প্রথমজনের চেহারার মধ্যে বেশ একটা গাম্ভীর্য আছে, কোথায় যেন একটা বিষণ্নতা মিশে আছে চোখ দুটোতে, তবে সে দুটো একই সঙ্গে বেশ তীক্ষ্ণ। পরনের পোশাকে বাহুল্য নেই, তবে খুব মামুলিও বলা যায় না। সমস্ত চেহারায় বেশ একটা সাত্ত্বিক ভাব, সঙ্গে ছেলেটার পোশাকে অবশ্য চিন্তাভাবনার প্রতিফলন কম। মাথার চুল লম্বা, আংটি পরা, সরু সরু আঙুলের ফাঁকে ধরা একটি সিগারেট, মুখে বেশ একটা পাকা পাকা ভাব। হাবভাবে অন্যজনের মতো অতটা তীক্ষ্ণ নয়, কেমন একটা নাটকীয়তা রয়েছে। কিছুক্ষণ পরেই উইলিয়ামের আশঙ্কা সত্যি করে দিয়ে লোক দুটো উঠে আসে, কিছুটা বাধ্য হয়েই তাদেরকে অভিবাদন জানায় উইলিয়াম। গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং, একটু বসতে পারি এখানে? আরে হ্যাঁ নিশ্চয়ই। আপনাকে অনেকদিন ধরে এখানে দেখছি, এখানে কি বেড়াতে? হ্যাঁ খানিকটা বলতে পারেন, তবে একটা অন্য উদ্দেশ্যও আছে। কি উদ্দেশ্য? আমি পাহাড়ে চড়ি, মানে ওই মাউন্টেনিয়ার যাকে বলে। উজ্জ্বল হয়ে ওঠে লোকটার মুখ, সঙ্গীর দিকে ফিরে এসে বলে, দেখেছ, বলেছিলাম আমি, আরে আজ কম দিন হলো না এই লাইনে আছি, মানুষ দেখলেই বুঝতে পারি। আপনারাও কি পাহাড়ি? বিলক্ষণ, ওটাই আমার একমাত্র নেশা বলতে পারেন। তাই নাকি? বাহ, তবে তো আপনাকে আমার সমগোত্রীয়ই বলা যায়। ইস, দেখেছেন, আমাদের পরিচয়টাই দেওয়া হয়নি। আমি হাওয়ার্ড আরভিং, আর ও হলো আমার নেফিউ ফিলিপ আরভিং, বলে একগাল হেসে হাত বাড়িয়ে দেয় ছেলেটা। পরিচয় পর্ব শেষ হলে হাওয়ার্ড জিজ্ঞেস করে, আপনি কি প্রফেশনাল ক্লাইম্বার? না না, একেবারেই না, নিতান্ত শখের কাজ বলতে পারেন। আসলে বছরে একবার পাহাড়ে না আসতে পারলে কিরকম যেন অস্থির অস্থির লাগে। আমারও একই অবস্থা, তবে আমি শুরু করেছি কিছুটা বয়সে, ইদানিং আবার এর মধ্যেও ছড়িয়েছে শখটা। আজ অবধি কতবার মাউন্টেনিয়ারিং করেছেন আপনি? তা অন্তত গোটা 10 বার তো হবেই। ও বাবা, তাহলে তো অভিজ্ঞতা অনেক। তা কিছুটা। সেক্ষেত্রে আমাদের একটা প্রস্তাব আছে। কি বলুন? মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনি কি আমাদের জয়েন করবেন? আসলে আপনার অভিজ্ঞতা এত বিস্তৃত, এরকম একজন পরামর্শদাতার সঙ্গে থাকলে আমরাও একটু মনে বল পাবো আর কি। কোন পাহাড়ে যেন যাচ্ছেন আপনারা? টু দো নিয়ান্ত। লোকটার ইংরেজ জিভে ফ্রেঞ্চ নামটা অদ্ভুত শোনায়। উইলিয়াম চুপ করে থাকে, আগামীকাল তার ওখানেই যাওয়ার কথা। এমন একটা শৃঙ্গ যেখানে খুব কমই চড়ার চেষ্টা করেছে মানুষ, এবং আজ অবধি জয় করতে পারেনি। তার উপর জায়গাটা বিক্ষুব্ধ আবহাওয়ার জন্য পরিচিত। বলছিলাম, গাইড পেয়েছেন আপনারা? প্রশ্নটা করতে করতেই উইলিয়াম জানত বোকা বোকা প্রশ্ন করছে। না, ওখানে যেতে কেউই রাজি নয়। তবে যদি আপনি আমাদের সঙ্গে আসেন তাহলে আমাদের গাইডের প্রয়োজন হবে না। আপনি একাই এসেছেন তো? উইলিয়াম হাসল। এই প্রশ্নটার উত্তর দিতে কোনোদিন দুবার ভাবতে হয়নি ওকে। হ্যাঁ, একেবারে একা। বাকি সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। কথা বলতে বলতে উইলিয়ামের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এইমাত্র যেরকম ইনিয়ে বিনিয়ে ওকে যাওয়ার জন্য অনুরোধ করছিল লোক দুটো, সেই অনুরোধ যেন ওকে নয়, ওর দেহমনের অভিজ্ঞতাকে। এইমাত্র সেই দেহমনি রাজি হয়েছে ওদের সঙ্গে এক্সপিডিশনে যেতে, কিন্তু উইলিয়ামের অন্তরাত্মা যেন ওর শরীর থেকে বেরিয়ে গেছে। আশেপাশেই অবস্থান করছে, সব কিছু দেখছে, কিন্তু বাইরে থেকে যেন দেখছে আর মিটিমিটি হাসছে।
কিছু কি বলার চেষ্টা করছে? হতে পারে নাও পারে। রাত একটার সময় যাত্রা শুরু হবে এমনটাই স্থির হল। অল্প বয়সী ছেলেটা বেশ উৎসাহ নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি খাবার দাবার জিনিসপত্রের বন্দোবস্তটা দেখছি, গ্রেট টাওয়ার অবধি তো কুলিরা যেতেই পারবে, তারপর আরও অনেক কথাই বলে যাচ্ছিল ছেলেটা, কিন্তু সে সব কিছু কানে ঢুকছিল না উইলিয়ামের। কি যেন একটা অস্বস্তি হচ্ছিল ওর মাথার ভেতর। কালকে ওই চুড়োটায় ওর একা একা যাওয়ার কথা ছিল, আর সেখানেই একসঙ্গে যাওয়ার প্রস্তাব দিয়ে বসল ওই লোকটা। এটা কি নিছক কাকতালীয়? উইলিয়ামের কেবলই মনে হতে থাকে যেন আরও কিছু অপেক্ষা করছে ওর জন্য সেই পাহাড় চূড়ায়। আচ্ছা, লোকগুলোর আর কোনো উদ্দেশ্য নেই তো? এসব চিন্তাভাবনাকে বেশিক্ষণ মাথায় জায়গা দেয় না উইলিয়াম, এ নিয়ে ভেবে লাভ নেই। ঘরের দিকে ও এগোয়, তার আগে না পড়া চিঠিগুলো ছিঁড়ে ফেলে দেয় ফায়ার প্লেসে। নিজের ঘরে ঢুকে একটা অদ্ভুত অস্বস্তি হতে থাকে উইলিয়ামের। কাজটা ঠিক হলো না, দুটো একেবারে অচেনা লোকের সঙ্গে ওরকম একটা চুড়োয়। আরেকটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ওর কেবলই মনে হতে থাকে যেন উইলিয়াম নিজে নয়, অন্য কেউ ওর ভেতর থেকে ওকে দিয়ে রাজি করিয়ে নিয়েছে এই অভিযানটায় যাওয়ার জন্য। উইলিয়াম এবং এই দুই মিস্টার আরভিং যে শুধু একে অপরের কাছে আগন্তুক তাই নয়, এই সামান্য পরিচয়েই ওর ওপর দস্তুর মতো ভরসা করছে লোক দুটো, ওকে গাইড হিসেবে নিয়ে যাচ্ছে। এত বড় দায়িত্বটা নেওয়ার জন্য কি সত্যিই এই মুহূর্তে প্রস্তুত? ও নিজে কি পুরোপুরি ঠিক আছে? যে প্রশ্নগুলো খুব একটা স্বস্তিদায়ক নয়, বেশি ভাবতেও ইচ্ছে হয় না। যাই হয়ে যাক, উইলিয়ামের কিছু যায় আসে না, ওর কোনো ভয় নেই, হারানোর মতো কিছু নেই ওর, কোনোদিনই ছিল না। কেবল একটা চিন্তা মাথা থেকে চেষ্টাতেও সরাতে পারে না, সত্যিই কি ও নিজের ইচ্ছেতেই যাচ্ছে নাকি কেউ করিয়ে নিচ্ছে ওকে দিয়ে কাজটা? যেভাবে জীবনের আর সমস্ত কাজ করিয়ে নিয়েছে কেউ না কেউ। শুতে যাওয়ার আগে কিছুক্ষণ চুপ করে ধ্যান করা উইলিয়ামের বহুকালের অভ্যাস, আজ এই প্রথম সেই অভ্যাসে ছেদ পড়ে। আর কিছুই ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না, কোনো রকম আধ্যাত্মিকতাকে প্রশ্রয় দেওয়া অর্থহীন। কি অসহ্য দুর্বিষহ অর্থহীন এই জীবন, আর কতদিন, আর কতদিন এভাবে? কেমন একটা অসহনীয় শৈত্য চারিদিকে। এইসব ভাবতে ভাবতেই বিছানার উপর নিজের ওভারকোটটা বিছিয়ে দেয় উইলিয়াম, যেন ওটা কাছে থাকলে ঠান্ডার সঙ্গে একাকিত্বটাও একটু কম লাগবে। ঘরের আলোটা নিভিয়ে বিছানার দিকে যাওয়ার পথে হঠাৎই কানে আসে কথোপকথনের কয়েকটা ছেঁড়া ছেঁড়া শব্দ। প্রথমে অতটা আমল দেয়নি উইলিয়াম, কিন্তু হঠাৎই ও নিজের নাম কানে আসায় সজাগ হয়। ওরা তো প্রায় এসেই মরেছে, তাই না? অনেকদিন ধরেই আসছে, এখান দিয়েই তো যায়। আমার গরু ভেড়াগুলো ভয়ে কাঁটা হয়ে থাকে সবসময়। এই গলাটা চেনা নয়, শুনে মনে হয় স্থানীয় কারো। সব সংকেত পরিষ্কার। হ্যাঁ, এই সমস্ত পাহাড়টা কেমন যেন অস্থির হয়ে উঠেছে, ওটাই সংকেত। তারপরেই কথাগুলো হারিয়ে যায়। আবার যে কথাটা উইলিয়ামের কানে আসে সেটা হলো, যদি নিজের ইচ্ছেতে যায় তাহলে সাফল্য নিশ্চিত। ওরা কবুল করবে কিনা সেটা নির্ভর করছে। বাতাসের শব্দে বাকিটা আর কানে আসে না, প্রচণ্ড অস্বস্তি নিয়ে ঘুমাতে যায় উইলিয়াম। কি বলছে ওরা, পাহাড়ে কিসের অস্থিরতা? কালকের যাত্রা নিয়েই যে আলোচনা করছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কথাগুলোর মানে কি? অভিযানটা যেন নিজের ইচ্ছেতে করছে না, এই ভাবনাটা ফিরে আসে আবার, যেন ওর পরিকল্পনাটাকে কেউ জবরদখল করে নিজের সুবিধা মতো করে নিয়েছে।
উইলিয়ামের ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে, ব্যক্তিগত জীবন এই যাত্রার সঙ্গে আর কোনোভাবেই যুক্ত নেই। কথাটা মনে আসা মাত্র একটা শীতল অস্বস্তি নেমে যায় শির দাঁড়াবে। উইলিয়ামের তো কোনো ব্যক্তিগত জীবন নেই, যেটাকে ব্যক্তিগত বলে মনে হয় সেটা তো আসলে। এই সব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল উইলিয়াম। ঘুম যথারীতি ভেঙে গেল রাত্রি 12:30 নাগাদ। দরজায় করাঘাতের শব্দ। উঠে বেরোনোর জন্য তৈরি হতে হতে উইলিয়াম বুঝতে পারে ভেতর ভেতর কোনো রকম উত্তেজনা সে অনুভব করছে না। অভিযানে যাওয়ার প্রস্তুতি তার কাছে একটা রিচুয়ালের মতো ছিল, কিন্তু এই মুহূর্তে কেবল শরীর জোড়া ক্লান্ত অবসাদ ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না সে। ধরাচুড়ো পরে সন্তর্পণে কাঠের সিঁড়ি বেয়ে নামতে নামতে কালকে রাতের কথাগুলো মাথার ভেতর প্রতিধ্বনিত হয় উইলিয়ামের। সব সংকেত পরিষ্কার, অনেকদিন ধরেই আসছি, আমার আমার গরু ভেড়াগুলো ভয়ে কাঁটা হয়ে থাকে সবসময়। এই ওরা কারা, আর এটা মনে করলেই উইলিয়ামের রক্তটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? তার নিজের জীবনেরও ক্রমাগত সঙ্গী অস্থিরতা। সে নিজেও সারাদিন কিসের ভয়ে যেন সিঁটিয়ে আছে। নিচে এসে যখন দাঁড়ায় উইলিয়াম, তখন চার্চের ঘড়িতে 1 বাজছে। ঝর্ণার জলের মৃদু আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। বাকি দুজনও চলে এসেছে ঠিক সময় মতো। দু একটা মামুলি কথাবার্তার পরে যাত্রা শুরু হয় ওদের। একজন কুলি পথ দেখিয়ে নিয়ে চলেছে, তার হাতে একটা লণ্ঠন। বাতাস ঠান্ডা, জলীয় বাষ্পে ভারী হয়ে আসে। কোথা থেকে যেন একটা নাম না জানা ফুলের সুগন্ধ আসছে। ভিজে ঘাসের ওপর ওদের জুতোগুলোর নরম শব্দ হচ্ছে। সূর্য উঠতে এখনো ঢের দেরি। আকাশের হালকা আলোয় দূরে দেখা যাচ্ছে ট্যুর দ্য নিয়ান্সের শিখর, যেন ওদের জন্যই অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা এগোতে থাকে, সময়ের হিসেব গুলিয়ে যায়। গতকালকের সূর্যাস্ত যেন কয়েক যুগ আগে হয়েছিল, আজকের সূর্যোদয়ও যেন কয়েক সপ্তাহ পরে হবে। সকালের ঝলমলে রোদ আর রাতের কনকনে ঠান্ডা যে একই দিনের দুটো অংশ, তা বিশ্বাস করা কষ্টকর। প্রথম 1500 ফুট পাইন বনের মধ্যে দিয়ে যাত্রা। কেউই প্রায় কারো সঙ্গে কথা বলছে না। এই ধরনের অভিযানে দম সঞ্চয় করে রাখাটা জরুরি। কুলিটা চলেছে আগে আগে, তার ঠিক পেছনে হাওয়ার্ড আরভিং, তার পেছনে উইলিয়াম, আর শেষে ফিলিপ আরভিং। তারার আলো ম্লান হয়ে আসে আস্তে আস্তে, গাছের ঘনত্ব কমে আসতে কুলিটা দাঁড়িয়ে পড়ে লণ্ঠনটা নিভিয়ে দেওয়ার জন্য। পূব দিকের আকাশ ততক্ষণে ফর্সা হতে শুরু করেছে, শোনা যাচ্ছে দু একটা সচকিত পাখির ডাক। খাড়াই পাথুরে রাস্তা, একের পর এক শৃঙ্গের অবয়ব দুপাশে সরে সরে যাচ্ছে প্রাচীন প্রেতাত্মার মতো, যেন পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে দৌড়চ্ছে 4 আরোহী। সবকিছু যেন অন্যরকম লাগছে। আসলে নিজের মনের ভেতরটাই আজকে সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে। একের পর এক যুক্তি সাজিয়ে মনের মধ্যে চলা দ্বন্দ্বগুলোকে মেটানোর চেষ্টা করছে সে, এবং ব্যর্থ হচ্ছে বারবার। এর মাঝেই একবার ছোট্ট একটা জায়গা বদল হয়। হাওয়ার্ড পেছন থেকে সামনে এগিয়ে আসে এবং ফিলিপ চলে যায় উইলিয়ামের পেছনে। বয়সে সবচেয়ে তরুণ হলেও সবচেয়ে আস্তে আস্তে হাঁটছিল সে। উঠতে উঠতে উইলিয়ামের মনে হয় এভাবে সে কখনো পাহাড়ে চড়ে। চিরকালই অভিযানের পেছনে একটা ব্যক্তিগত অভীষ্ট সিদ্ধির ব্যাপার থাকত, একটা প্রেরণা থাকত, কিন্তু আজ যেন সেই সব কিছুকে পেছনে ফেলে রেখে উঠছে উইলিয়াম। এই আরোহণ কেবল তার শরীরের নয়, তার মনের। যাবতীয় তুচ্ছ জাগতিক মোহ মায়া আসক্তি সুখ দুঃখ ছাড়িয়ে যেন মহাকাশ ফুঁড়ে উঠছে। কেন উঠছে, কোথায় উঠছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। তার মন আর কোনো কিছুতে প্রতিক্রিয়া দিচ্ছে না, কেবল এক একটা জীবনবোধের কিংবা উপলব্ধির ঢেউ নিরন্তর স্নান করিয়ে দিয়ে যাচ্ছে ওকে।
জীবনকে এভাবে কখনো দেখেনি উইলিয়াম। বনের পথ শেষ হতে কুলিটা ফিরে গেল। সে চলে যেতেই অদ্ভুতভাবে নিশ্চিন্ত হল উইলিয়াম। এমন নয় যে তার উপস্থিতিতে খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু কেমন একটা চোরা অস্বস্তি। যেহেতু তার শেষ অবধি যাওয়ার কথা ছিল না, তাই কুলিটাকে কোনোভাবেই এই অভিযানের অংশ বলে মেনে নিতে পারছিল না উইলিয়াম। রুক্ষ এবড়ো খেবড়ো রাস্তা, চারদিকে ছোট বড় পাথর ছড়ানো, সামনে যতদূর চোখ যায় কোনো প্রাণের স্পন্দন নেই। ভোর রাতের অপার্থিব আলো আর অন্ধকার মিশে গোটা পাহাড়ময় যেন একটা মঞ্চ তৈরি করে দিয়েছে, যেন একটা নাটক শুরু হবে এক্ষুনি। বলছি একটু ধীরে সুস্থে গেলে হয় না? আকাশ দেখে তো মনে হচ্ছে না এক্ষুনি ভোর হবে। পাহাড়গুলোকে কেমন ভুতুড়ে লাগছে না? বেশি দেরি করলে মুশকিল আছে। একবার পা দুটো ধরে গেলে তখন আর উঠতেই পারবে না, দেরিও হয়ে যাবে। চলো। আপনি কিন্তু বেশ ভালোই পথ দেখিয়ে নিয়ে চলেছেন আমাদের। তাই নাকি? আমার কাছেও আশ্চর্য লাগছে ব্যাপারটা, এই রাস্তাটা আমার একেবারেই অচেনা। কথাগুলো যেন উইলিয়ামের হয়ে অন্য কেউ বলে দেয়। আপনারা এত তাড়াতাড়ি যাচ্ছেন, আমি তাল রাখতে পারছি না। কিছু তো দেখছেনই না আপনারা, চারপাশের দৃশ্য দেখতে দেখতে চলুন না। দৃশ্য দেখার জন্য ঢের সময় পাবে, এখন পা চালাও, নইলে সময় মতো পৌঁছাতে পারবো না। আমরা কিন্তু এমন কিছু জুড়ে যাচ্ছি না, তুমি অকারণ সময় নষ্ট করছো। এরকম করতে থাকলে সবাই হাঁপিয়ে পড়বে। চলো চলো। আরে আমরা কি হনহন করে উঠেই যাব? আরে জীবনটা উপভোগ করার জিনিস, অনুভব করার জিনিস, এসব বাদ দিয়ে এখন কোনোটারই সময় নয়। আবার চলতে শুরু করে ওরা। এখনো অনেকটা পথ, দেখতে দেখতে অন্ধকার কেটে যায়। দূরে পাহাড়ের চূড়াগুলো ঝকমক করে ওঠে, গোলাপির ছোঁয়া লাগতে শুরু করেছে তাতে। সেদিকে চোখ রেখে এগিয়ে চলে উইলিয়াম। নতুন করে এক ঝলক হিমশীতল হাওয়া বয়ে যায়। একটা মোড় ঘুরতেই চোখে পড়ে ওদের অভীষ্ট শৃঙ্গটা, সবার ওপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে, কিছুটা গোলাপি কিছুটা সোনালি। কিন্তু সঙ্গে সঙ্গেই কি একটা পরিবর্তন হয় আবহাওয়ায়, একটা কনকনে হাওয়া বয়ে যায় গায়ের ওপর দিয়ে। দূরে কোথাও যেন হিমবাহে ধস নেমেছে। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে পড়ে উইলিয়াম। সামনে কিছু একটা আছে, কি সেটা উইলিয়াম জানে না, সে দেখতেও পাচ্ছে না। স্বচ্ছ একটা দেওয়ালের মতো অনেকটা। উইলিয়াম শুধু এটুকু জানে, কয়েক মুহূর্ত আগেও সেটা এখানে ছিল না, যেন এই মাত্র মাটি ফুঁড়ে আবির্ভূত হয়েছে। সেটা পাহাড় কিংবা সমতলের অংশ নয়, সম্পূর্ণ আলাদা কিছু। পেছনে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়েছে হাওয়ার্ড বলে লোকটা। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। দড়িটা আপনি বড় তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েছেন, দাঁড়িয়ে পড়ুন, আমরা আর যাব না, এখানেই আসার কথা আমাদের। পেছন থেকে ভেসে আসে কথাগুলো। কথাটার মধ্যে এমন কিছু ছিল যে দাঁড়িয়ে পড়তে বাধ্য হয় উইলিয়াম। হঠাৎ যেন চোখের ওপর থেকে একটা অন্ধকার পর্দা সরে যায় একটু একটু করে, আর তখনই একটা অদ্ভুত জিনিস মনে হয়। সামনে কেবল একটা নয়, ওর চারপাশে গজিয়ে উঠেছে সেই দেওয়াল। না, দেওয়াল নয়, যেন পাহাড়গুলোই কয়েক পা করে এগিয়ে এসেছে, ওকে ঘিরে ছোট হচ্ছে একটু একটু করে। কিন্তু কয়েক মুহূর্ত, তারপরই ভোজবাজির মতো মিলিয়ে যায় সবটা, যেন সবটাই ওর চোখের ভুল, পাহাড়ের আলোর মায়া। চারিদিকে তাকাতেই দূরে পাহাড়ের চূড়াগুলো দেখতে পায় উইলিয়াম। সবাই যে যার নিজের জায়গায় স্থির, তাদের গায়ে লালের ছোঁয়া লেগেছে,
কিন্তু সত্যিই যেন একটু আগে এগিয়ে এসেছিল তার। আমার মাথাটা গেছে বুঝলেন, বুঝলে এই আলোটার মধ্যে কোনো সিরিয়াস একটা সমস্যা আছে। হঠাৎ করে কি দেখলাম জানেন, দেখলাম পাহাড়গুলো আমার দিকে এগিয়ে এসেছে। তারপর ভালো করে তাকাতেই আবার সবাই ছুটতে ছুটতে নিজের জায়গায় চলে গেল। মাথার টুপিটা আস্তে আস্তে খুলে রাখে সেই প্রৌঢ় পুরোহিত, তার মুখে কিসের যেন ছায়া পড়ে। উইলিয়াম আবিষ্কার করে এতক্ষণ লোকটার মুখটা ভালো করে দেখেনি সে। খুব ধীরে ধীরে কথা বলে হাওয়ার্ড, ওরা যখন যায় এইরকম হয়, এই পথ দিয়েই যায় ওরা, ওদের এক এক মিনিট আমাদের এক এক বছরের সমান। ওদের চলার রাস্তা সবসময় ঝড় ঝঞ্ঝায় ছেয়ে থাকে, সেই অস্থিরতা এসে পড়ে মানুষের মধ্যেও, যেমন পড়েছে তোমার মধ্যে। ওদের আসা যাওয়া দুর্যোগ আর বিপর্যয় ডেকে আনে, তবে সেই দুর্যোগ বিপর্যয়ের ধ্বংসস্তূপ থেকে জন্ম হয় নতুন উদ্গমের। লোকটার ভাবভঙ্গির মধ্যে একটা অসামান্য গাম্ভীর্য এসে মিশেছে। সেই গাম্ভীর্যকে আলাদা করা যাচ্ছে না চারদিকের দিগন্ত বিস্তৃত পর্বত শ্রেণী থেকে। লোকটা যেন প্রকৃতিরই অংশ, তার উচ্চারণ করা প্রতিটা শব্দ যেন পবিত্র ভবিষ্যৎবাণীর মতো বর্ষিত হচ্ছে। তার কথার সাথে সাথেই হু হু করে একটা কনকনে হাওয়া বয়ে যায় উইলিয়ামের গায়ের ওপর দিয়ে। আগন্তুক নিজের ব্যাগটা খোলে নিচু হয়ে। এসো, কিছুটা বিশ্রাম নে, কিছুটা শক্তি সঞ্চয় করে নে। বলতে বলতে সামনে পাথরের ওপর কয়েকটা ছোট ছোট প্যাকেট বের করে রাখে লোকটা। সেদিকে চেয়ে থাকতে থাকতে উইলিয়ামের মন্ত্রমুগ্ধতা বাড়তে থাকে প্রতি মুহূর্তে। এসো, আমরা আমাদের অর্ঘ প্রস্তুত করি। হাওয়ার্ডের মুখ থেকে কথাগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় উইলিয়ামের কাছে। দুজন আগন্তুকের সঙ্গে দেখা হওয়া, হঠাৎ এই অভিযানে আসার প্রস্তাবে রাজি হওয়া, তাদের এই অদ্ভুত গম্ভীর ব্যবহার, আসার পথে হাঁটার জায়গা পরিবর্তন এবং শেষ অবধি এই পাহাড়ের এগিয়ে আসা, এই সব কিছুর অর্থ মুহূর্তে স্পষ্ট হয়ে ওঠে উইলিয়ামের সামনে। যেন এতক্ষণ তারা চোখের সামনেই ছিল, কিন্তু এবার নিজেদের স্বরূপে ধরা দিয়েছে। হাওয়ার্ডের পরের কথাগুলোয় এই ধারণাতেই সিলমোহর পড়ল। আর সেই মুহূর্তেই প্রথম একটা প্রবল ইচ্ছে মাথা চাড়া দিল উইলিয়ামের মধ্যে, পালিয়ে যাওয়ার ইচ্ছে, বাঁচার ইচ্ছে। অনেক দূর এসে পড়েছো তুমি, আর ফেরার উপায় নেই, প্রয়োজনও নেই। সত্যি এই সাহস অতুলনীয়, এটা সবার থাকে না। পথে যত রকম বাধা আসা সম্ভব ছিল সবটাকে জয় করেছ তুমি। এবার শুধু শেষ কাজটা করা বাকি। আরেকজন কোথায়? ফিলিপ, সে কোথায়? তুমি এখনো বোঝনি, এই পাহাড়ে শুধু তুমি আর আমি চড়েছি। ফিলিপ বলে যাকে তুমি চিনতে, সে আসলে তোমার জাগতিক কামনা বাসনার মূর্তি। আর ওই কুলি, ও হলো তোমার যাবতীয় দায় দায়িত্বের ব্যক্তিরূপ। ওদের দুজনকেই তুমি পেছনে ফেলে রেখে এসেছ, একজনকে ইচ্ছেতে আর একজনকে অনিচ্ছায়। না না, আর খুঁজে লাভ নেই। হঠাৎ উইলিয়াম উপলব্ধি করে ওই অল্প বয়সী ছেলেটাকে কখনোই ভালো লাগেনি তার। তার ওই ইন্দ্রিয় সর্বস্বতা, সব কিছুর মধ্যে একটা নাটকীয় ভাব, অসহ্য।
ওকে বাঁচানোর চেষ্টা মরে গেলেও করবে না উইলিয়াম, বরং সামনের এই লোকটা যেন অন্য কেউ কথা বলে ওঠে উইলিয়ামের স্বরে। ভালোই হয়েছে চলে গেছে, ও থাকলে আমি মারা পড়তাম, আমরা দুজনেই মারা পড়তাম। হাওয়ার্ড এগিয়ে এসে খাবারের প্যাকেটের বৃত্তটার সামনে দাঁড়ায়। উইলিয়াম এতক্ষণে আবিষ্কার করে সামনের লোকটাকে মোটেই অপছন্দ হচ্ছে না তার। খাবারগুলো বের করে এক এক করে সাজিয়ে রাখে হাওয়ার্ড, রুটি, লবণ আর একটা ফ্লাস্কে কিছুটা ঘন লাল ওয়াইন। বৃত্তটার মাঝখানে কাঠকুটো জেলে একটা ছোট্ট আগুন করে লোকটা, তার নীলচে শিখা আশ্চর্য স্থিরভাবে জ্বলতে থাকে। সমস্ত হাওয়া থেমে গেছে আচমকা, মেঘ ডেকে ওঠে হঠাৎ, যেন একটা আলোড়ন শুরু হয় দূরে পাহাড়ে। ওরা যাচ্ছে, ওরা জানে তুমি এখানে, জীবনে এই সুযোগ আর আসবে না। তুমি যদি নিজের ইচ্ছেতে ওদের উপহার গ্রহণ করো, তাহলে তোমায় আটকানোর ক্ষমতা কারো নেই। জন্ম আর মৃত্যুর সন্ধিক্ষণে তুমি দাঁড়িয়ে আছো। জীবন, ওরা তোমাকে জীবন উপহার দিতে চায়। আমি তো বিশ্বাস করি না, এই পৃথিবীতে অলৌকিক বলে কিচ্ছু নেই, শুধু যন্ত্রণা ছাড়া এই পৃথিবীতে আর কিচ্ছু নেই, কিচ্ছু না। অবিশ্বাস, অবিশ্বাসের থেকে বড় ডাক আর কিছু নেই। তোমার এই তীব্র অবিশ্বাসী ওদেরকে ডেকে এনেছে তোমার কাছে। কিন্তু ওরা, ওরা কি চায়? সামান্য জিনিস, তোমাকে। মানে? মানে ওরা চায় তোমার জীবনে যা কিছু ব্যক্তিগত, যা কিছু তোমার নিজের, তুমি ওদের কাছে সমর্পণ করো। কিন্তু আমার তো নিজের বলতে কিছুই নেই, আমার গোটা জীবনটাই তো অন্যের জন্য বলি প্রদত্ত। না, এটা তোমার বিভ্রম। একটা বিরাট জিনিস এখনো তোমার নিজের কাছে রয়ে গেছে। হাজার কষ্ট, যন্ত্রণা, না পাওয়া, হতাশাও সেটাকে কেড়ে নিতে পারেনি। কি কি জিনিস? তুমি নিজে এখনো তোমার কাছে রয়ে গেছো। নিজের কাছে থেকে যাওয়ার এই সর্বনাশা ইচ্ছেটা এখনো মরেনি তোমার। আজ ওটাকে মেরে ফেলো উইলিয়াম, উৎসর্গ করো ওটাকে ওদের কাছে, তাহলেই দেখবে আর কোথাও কোনো কষ্ট থাকবে না তোমার। আর আমি এই বিনিময়ে আমি কি পাবো? অনেক মাইল দূরে প্রাচ্যে একজন কবি থাকেন, তার লেখা একটা কবিতার দুটো লাইন তোমাকে ইংরেজিতে অনুবাদ করে শোনাতে চাই। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। মানেটা বুঝলে? উইলিয়াম চুপ করে থাকে। কবিতাটা সে আগেও পড়েছে, এই মুহূর্তে মনে ছিল না। মাটির ওপর শান্ত হয়ে বসে একটা রুটি তুলে নিয়ে তিন টুকরো করে হাওয়ার্ড, একটা টুকরো নিজে রাখে, একটা ছুঁড়ে দেয় আগুনের মধ্যে, অন্যটা ওর দিকে তুলে ধরে বলে, এটা খাও। এই খাদ্য গ্রহণের মাধ্যমে তুমি তোমার ভেতরের যাবতীয় তুচ্ছতা, দীনতা, জাগতিকতা অতিক্রম করে নতুন জীবন গ্রহণ করো।
ওই শেষ যে দু বিঘে জমি পড়ে আছে ওইটুকু ছেড়ে দাও, তারপর আর কেউ থাকবে না তোমায় আটকানোর। সারা জীবন, সারা জীবন আমি অন্যের জন্য বেঁচেছি, বিশ্বাস করুন। ইডিথকে আমি ভালো বাসতাম, কিন্তু ও যে ঠিক কি, তুমি গ্রেসকেও ভালোবাসতে, কিটকেও, পালকেও, আরো যে কটা নাম তোমার মনে আসে, আর সবচেয়ে নতুন মেয়েটি কি যার নাম, সামার পার্কার। এডিথ, এই সামারের সঙ্গে তোমার নতুন সম্পর্কের কথাটা জেনে যায়, ও তোমায় কিছু বলেনি, কারণ তুমি কোনোদিন ওকে কোনো প্রতিশ্রুতি দাওনি, কিন্তু ও খানিকটা অসহায় ভাবেই ভালোবেসে ফেলেছে তোমাকে, তাই কেবল নিজেকে সরিয়ে নিতে চেয়েছে। মানসিকভাবে তুমি ইডিথের সঙ্গে কখনোই ছিলে না, কিন্তু ও তোমাকে ছেড়ে যাচ্ছে এই ব্যাপারটা তুমি মেনে নিতে পারছো না। এটাই বলছি, এই আমিত্বটুকুই আর অবশিষ্ট আছে তোমার, এটাকে যেতে দাও। এত কথা আপনি জানলেন কি করে? আমি জানি কারণ তুমি জানো, আর তুমি জানো কারণ তোমার অন্যের আবেগ মরতে পারার ক্ষমতা অসামান্য। ওই চিঠি পড়েই তুমি যা বোঝার বুঝে গিয়েছ। কথা শেষ করে বাকি খাবারগুলোও একে একে উইলিয়ামের দিকে এগিয়ে দেয় হাওয়ার্ড। এই খাবারের মাধ্যমে তোমার ভেতরের আমিটাকে আমরা উৎসর্গ করছি ওদের কাছে। এই জন্ম মৃত্যুর তরণে দাঁড়িয়ে তোমার এই আত্মত্যাগ তোমায় নতুন জীবন দেবে, এমন একটা জীবন যেখানে তোমার কাউকে প্রয়োজন হবে না, নিজেকেও নয়, মৃত্যুকেও নয়। বলতে বলতে ফ্লাস্কের ওয়াইনটুকু মাটিতে ঢেলে দেয় হাওয়ার্ড। উইলিয়াম আর কোনো কথা বলতে পারে না, তার মনের ভেতরটা অসাড় হয়ে গেছে। এত বিচিত্র পরিমাণ আবেগের এত বিপুল ঢেউ সেখানে আছড়ে পড়ছে যে আর কিছু অনুভব করার ক্ষমতা নেই ওর। হাওয়ার্ড নামের পুরোহিতটা স্থির হয়ে বসে থাকে আগুনের সামনে। পাহাড়ের আলোড়ন শান্ত হয়ে আসে, চারিদিকে পাতা পড়া নৈ শব্দ, গোটা মহাবিশ্ব যেন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কিছুর। সে শুদ্ধি উঠে দাঁড়ায় আগন্তুক, তার মুখের ওপর যে ছায়া পড়তে শুরু করেছিল এতক্ষণে সেটা সম্পূর্ণ হয়েছে, পাল্টে গেছে মুখটা, চেহারাটাও এক রাশ অসাড় বিস্ময় নিয়ে সেদিকে চেয়ে থাকে উইলিয়াম। কারণ এই মুখ, এই চেহারা সে বহুবার দেখেছে আয়নায়। তার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, উইলিয়াম ম্যাডামস। ঠিক সেই মুহূর্তে শানিত ছুরির ফলার মতো কিছু একটা ঝকঝক করে ওঠে মাথার ওপর, একটা সরু সুতোর মতো কিরণ এসে পড়ে সামনের মানুষটার মুখের ওপর। অবশেষে সূর্য উঠছে, আর সেই নরম আলোয় স্নান করা ঘন নীল আকাশের পটভূমিতে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন অবিকল মানুষ। এটাই উপায়, এটাই একমাত্র উপায়। নিজের গলাটাও এবার চিনতে পারে উইলিয়াম, আশ্চর্য গম্ভীর সেই গলা। অনেকক্ষণ পরে একের পর এক অনুভূতির স্রোত ধুইয়ে দিয়ে যেতে থাকে ওকে,
নানান রকমের যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, ভোঁতা যন্ত্রণা, মিষ্টি যন্ত্রণা, যেন ভ্রূণাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত অনুভূতি যন্ত্রণার আকারে ওকে উপহার দিচ্ছে কেউ। পরমুহূর্তে একেবারে অনুভূতি শূন্য হয়ে যায় ওর শরীর। উঠে দাঁড়ায় উইলিয়াম, বাতাসের শান্ত ভাবটা কেটে গিয়ে আবার দুর্যোগের আবহাওয়া ফিরে এসেছে। যারা এসেছিল তারা আবার চলতে শুরু করেছে। সামনে ঝকঝক করছে সেই দুর্জয় পর্বত শৃঙ্গ, টুর দ্য নিয়ন্ত, কিন্তু সেখানে ওঠার আর প্রয়োজন হবে না। ওরা যাচ্ছে, ওরা চিনে নিয়েছে তোমাকে, তোমার অর্ঘ গ্রহণ করেছে। ওরা যখন আসে সব কিছু ছারখার হয়ে যায়, মনে হয় সব বুঝি ধ্বংস হয়ে যাবে। ওই ধ্বংস থেকেই শক্তি সংগ্রহ করে তারা, কিন্তু বিশৃঙ্খলাটা আসলে বিভ্রম মাত্র। সেই ধ্বংসাবশেষ থেকেই জন্ম নেয় নতুন কিছু, একেবারে নতুন। দু চোখে সূর্যের আলো এসে পড়ে উইলিয়ামের, শেষবারের মতো ওর মুখের ওপর দিয়ে বয়ে যায় এক ঝলক কনকনে ঠান্ডা হাওয়া। তুমি প্রস্তুত? মাটিতে বসে পড়ে উইলিয়াম, হাত দুটো জড়ো করে নিয়ে আসে বুকের ওপর। এখন আর তার কোনো সংশয় নেই। মুহূর্তে একটা বিদ্যুতের ফলা তীরের মতো নেমে আসে ওর বুক লক্ষ্য করে। সেই আগুনটা সমস্ত শরীর দিয়ে অনুভব করে উইলিয়াম। গোটা দৃশ্যপট লাল হয়ে যায় মুহূর্তে, টকটকে উজ্জ্বল লাল। খাবি খেতে খেতে উঠে বসে উইলিয়াম, বসতে গিয়েই মাটিতে পড়ে যায়, গড়িয়ে যায় কয়েক পাক। মাথাটা অসম্ভব ঘুরছে, বেয়ারা ছোকরাটা এগিয়ে আসে, আর এগিয়ে আসে একটা লোক। মিনিট পাঁচেক আগে এই দেশলাইয়ের খোঁজ করতে এসেছিল উইলিয়ামের কাছে, ধরাধরি করে তাকে নিজের ঘরে এনে শুইয়ে দেয় তারা। উইলিয়াম দেখতে পায় লোকজন অবাক চোখে চেয়ে আছে ওর দিকে। আরও একটা জিনিস অনুভব করে, ওর হাতের মুঠোয় তখনও দলা পাকানো আছে সদ্য পড়া চিঠিটা। কি লেখা ছিল যেন ওতে আর মনে পড়ে না, কেন জানি মনে হয় আর মনে পড়ার প্রয়োজনও নেই। অনেক ধন্যবাদ, আসলে হঠাৎ মাথাটা একটু, আপনাদের আর চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। হ্যাঁ, হলঘরটা একটু বেশি গরম। কিছুক্ষণ পরে ওরা চলে যায়। দরজার কাছ থেকে ওদেরকে বিদায় করে দিয়ে বিছানার দিকে এগিয়ে আসে উইলিয়াম। কোনো অনুভূতি নেই শরীরে। নিজের দেহ আর জানলার বাইরে দাঁড়ানো ওই পাইন গাছটার মধ্যে যেন কোনো পার্থক্য করতে পারে না। এই বোধের কোনো নাম দেওয়া অসম্ভব। একবার একে ছুঁয়ে ফেলতে পারলে আর কোনো কথা বলার দরকার হয় না মানুষের। জানলাটা খুলে দেয় উইলিয়াম। রাতের কনকনে ঠান্ডা বাতাস এসে ঢোকে ঘরে, কিছু মালুম পায় না সে। ঝকঝকে নির্মেঘ আকাশের দিকে তাকিয়ে থাকে কেবল। একটা একটা করে তারা ফুটে উঠছে সেখানে। সব শীতের শেষে বসন্ত আসে কিনা আমরা জানি না, এবং এই না জানাটা এতটুকুও অগৌরবের বিষয় নয়। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক এবং পূজা। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টের সায়ন। শুনছিলেন মোহনা দেবরায়ের ভাবানুবাদে অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী হিম শীতল। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।